অনেকেই দেশের সম্পদ টাকা পয়সা নিয়ে বিদেশে উড়াল দিতেছে, বুঝছেন না? সেটা দিতেছে আবার ওই যে ওই দেশে, মানে বিদেশে লড়া কিন্তু গেলে ভালোভাবে নিতেছে না। ভালোভাবে নিতেছে না, সব হইতেছে মুখের কথা। টাকাগুলা নিয়ে যখন যায় চোরের মতো পলায়া, তখন কি তারা বলে যে এই যে আপনাদের দেশ থেকে এতগুলো টাকা নিয়ে আসছে, এরে নিয়ে যান, টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নেন, তারে জেলে ঢুকান, বলে? কি আপা, কি হাঁটাহাঁটি করতেছেন? কোনো চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? কই থাকেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন এতক্ষণ? কোনো খোঁজ নাই, খবর না, খবর থাকবে কেমনে? আইসেই তো করছেন একটা বিয়া, ব্যস্ত আছেন সেই বিয়া নিয়ে। আরে ভাই, বিয়ে করছি ঠিক আছে, তো বিয়ে নিয়ে সমস্যা হবে কেন? বউ বোর জায়গা আছে, আমি আমার জায়গা আছে, আমি আমার কাজ করতেছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। খুব কাজ করতেছেন, যে টাকার লোভে এতদিন যাবত পইরা আছেন, সেই টাকা যে হাজি মোহাম্মদ মহসিন দান করে দিতেছে সেই খবর জানেন? কি বললেন, দান করতেছে? মানে কারে দান করে? কারে দিতেছে সেটা আমি কিভাবে বলবো? বলে গেল সে টাকা পয়সা সব দান করে দিবে। বুঝি তো এগুলা, মানে ঠকানোর ধান্দা করতেছে। আমি তো আবার ওই দলের লোক, আপনার তো টেনশন নাই, আপনারা তো ঠিকই ভাগ দিবে। আরে আপা, আপনি আমার ভুল বুঝতেছেন, তার সাথে অনেক কথা হয়, কিন্তু এই যে টাকা যে আমার দেবে, একটা ভাগ দেবে আপনি মনে করতেছেন, সেরকম কোনো কথা বলেন না সে। সেটাই, এখন বুঝেন, তার মানে আপনারাও ঠকাবে, এক টাকাও পাবেন না। নতুন নাটক সাজাইতেছে, বুঝছেন না? সেটা অবশ্য আমার একটু ইঙ্গিত দিছে, ইঙ্গিত আমি পাইছি। সে আমারও বলতেছে এই যে এতগুলো টাকা পয়সা আমরা এই চুরিধারি করে বা এই কায়দা কানুন করে নিয়ে আসলাম, এটা তো অন্যায়। আর যেই লোকের টাকা আনা হয়েছে সেই লোক নাকি টাকার ঠকে হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার মানে আমরা অন্যায় করছি, আমরা অপরাধী, আমরা খুনি। এগুলো কিচ্ছু না, এগুলো আমাদের ভাগ দিবে না, সেই ধান্দাবাজি চোখে চোখে রাখতে হবে। দেখা যাবে টাকা পয়সা নিয়ে উড়াল দিছে। আরে কই উড়াল দিবে এত সোজা? কই উড়াল দিবে মানে, দেশের মধ্যে এখন এগুলাই চলতেছে, বুঝছেন? অনেকেই দেশের সম্পদ টাকা পয়সা নিয়ে বিদেশে উড়াল দিতেছে, বুঝছেন না? সেটা দিতেছে আবার ওই যে ওই দেশে, মানে বিদেশে লড়া কিন্তু গেলে ভালোভাবে নিতেছে না। ভালোভাবে নিতেছে না, সব হইতেছে মুখের কথা। টাকাগুলা নিয়ে যখন যায় চোরের মতো পলায়া, তখন কি তারা বলে যে এই যে আপনাদের দেশ থেকে এতগুলো টাকা নিয়ে আসছে, এরে নিয়ে যান, টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নেন, তারে জেলে ঢুকান, বলে? আমরা তো অত কিছু জানি না পা, আমরা যে মূর্খ সূর্খ মানুষ পেপার পত্রিকা পড়ে একটু জানি আর কি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পেপার পত্রিকা পড়া কি হয়, টাকা ফেরত আসে না চোর ফেরত আসে? না সেটা তো আসে না। সেটাই, ফেরত চাইলেই তখন নানান কাহিনী শোনেন। তারা এই চোরের খবর কেন পত্রিকায় প্রকাশ করে জানেন? তারা দেখাইতে চায় যে আমরা অনেক সৎ, তোরা যদি এতই সৎ হবি তাহলে দে, ফেরত দে, আমাদের টাকা ফেরত দে, চোরগুলারে ফেরত পাঠা তার দেশে, পাঠায়। না না, ওইসব বললে তো আবার নাটক টাটক শুরু হয়। সেইটাই, ফেরত চাইলেই তখন কেন ফেরত নিবা, নিয়ে কি করবা, তোমরা তো পারবা না, আমরা শাস্তির ব্যবস্থা করতেছি, নানান কিছু বলে। এই যে সীমান্তের ওই পারে ধরা পড়লো, দিল, ফেরত দিল। আমাদের দেশ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, বিচার হয় তাদের দেশে, কেন? আমাদের দেশে কি আইন কানুন নাই, বিচার ব্যবস্থা নাই? না আছে, তাহলে তো আপা আমরাও চোর, আমরা তো চুরি করছি, তা আমাদের কি বিচার হবে? এইসব পাচাল বাদ দিয়ে কিভাবে টাকা উদ্ধার করবেন সেই চিন্তা করেন। হ্যাঁ ঠিকই, আচ্ছা টাকা উদ্ধার করার ব্যবস্থা করা লাগবে, এখন তো সে নাটক সাজাইতেছে একটু পিন 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 করে। হ্যাঁ বুঝতে পারছি, চোখে চোখে রাখেন, চোখে চোখে রাখেন, আমি কিন্তু তারে এক পয়সা দিয়েও বিশ্বাস করি।